আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিৎজা ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে তাই আজকের এপিসোডে আমি ফুলকপির পিৎজা তৈরি করে দেখাবো যারা নিয়মিত কিটো ডায়েট করছেন এক খাবার খেতে আর ভালো লাগছে না তাদের জন্য এই রেসিপিটি করে দেখাচ্ছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও আবার অনেক মজা লাগবে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি একটা ফুলকপি নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের আর এটাকে আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা গ্রেটার নিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন এটা আর খেয়াল রাখতে হবে এই ফুল ফুলকপিটা খুব ভালোভাবে যেন গ্রেটেড করা হয় আস্ত দানা দানা না থাকে এই পিৎজাটা করা খুবই সহজ আবার খেতেও খুবই ভালো লাগে হয়ে গিয়েছে গ্রেটেড করা এবারে বড় একটা বোল নিয়েছি আমি ফুলকপিরা দিয়ে দিচ্ছি আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিক্স হার এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে আর দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা আমি মিশিয়ে দিলাম ফুলকপির মধ্যে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মজার চিজ ডিম দেওয়ার কারণে গ্রেটেড করা ফুলকপি ভালোভাবে লেগে থাকবে স্তরটা লেগে থাকবে এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি যারা নিয়মিত কিটো ডায়েট করছেন একঘেমি খে খাবার খেতে খেতে আর ভালো লাগছে না তারা বিকালের নাস্তায় এই পিৎজা রেসিপিটি করে খেতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই ছটফট করে ফেলতে পারবেন মাখানো শেষ এবার পিৎজা তৈরি করার ব্যাকিং ট্রে নিয়ে নিলাম আমি এটার উপরে আমি ফুলকপিগুলো ঢেলে দিলাম এবারে চারদিক থেকে সমান করে আমি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি ঠিক যেমন ময়দার ডোদ বসান পিৎজা তৈরি করার সময় ঠিক ওভাবে আমি চেপে চেপে চারদিকে সমানভাবে বসিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন কোথাও যেন উঁচু নিচু না হয় তাহলে দেখতে ভালো লাগবে না একটু ধৈর্য ধরে এটাকে চারদিক থেকে চেপে চেপে সাজিয়ে দিবেন এবারে এটাকে আমি পনেরো মিনিটের মতো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কনভেকশনে বেক করব পনেরো মিনিট পরে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি বের করে নিয়ে এসেছি এতে করে ফুলকপির মধ্যে এক্সট্রা যে পানি থাকে পানিটা শুকিয়ে গিয়েছে আর ডিম দেওয়ার কারণে এই স্তরটা লেগে থাকবে ভাঙবে না এটাকে পিৎজার সাইজ করে কেটে খেলেও এটা ভাঙবে না আর ডিম দেওয়ার কারণে একটা স্বাদও হয় এবার এটার উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এটার মধ্যে কোনো রকম চিনি আমি ব্যবহার করিনি যেহেতু কিটোর রেসিপি এটা এ কারণে এটার মধ্যে আমি শুধু লবণ আর একটু অরিগানো মিশিয়ে একটু গোলমরিচের গুঁড়া একটু আদা গুঁড়া মিশিয়ে বাসায় সসটা তৈরি করে নিয়েছি কোনো রকম চিনি ব্যবহার করিনি এতে এবারে এই সসটা দেওয়ার পরে এতে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এবারে এই সসের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো অরিগানোটা যদি কাছে না থাকে তাহলে মিক্স হার্বটা দিয়ে দিবেন এবার গ্রেটেড করা মজারালা চিজ দিয়ে দিচ্ছি এটার উপরে চিজের পরিমাণ একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর এই পিৎজার স্বাদ ময়দার আর পিৎজার থেকেও অনেকগুলো বেশি মোজারালা চেজটাই দেওয়ার চেষ্টা করবেন চিজের কারণে এই পিৎজাটা খেতে খুবই ভালো লাগে এরপর এটার উপরে আমি দিয়ে দিয়েছি স্লাইস করা ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি স্লাইস করা টমেটো টমেটোর পরিবর্তে আপনারা লাল ক্যাপসিকামও দিতে পারবেন হলুদ ক্যাপসিকামও দিতে পারবেন যদি কাছে থাকে এবারে এটার উপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ আর সামান্য পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নাসো স্লাইস আর কচি পৈশাকের পাতা খুব বেশি না সামান্য পরিমাণে এক মুঠের মতো এবার এটার উপর আমি বাকি চিজ গ্রেটেড করে দিয়ে দিচ্ছি এই পিৎজার স্বাদ ময়দা দিয়ে যে পিৎজা তৈরি করেন তার থেকে কোনো অংশেই কম নাও আবার খেতেও খুবই ভালো লাগে মসমোসা ভাব তৈরি হয় এবার এটাকে আমি বিশ মিনিটের মতো কনভেকশনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বেক করে আনলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে কত লোভনীয় লাগছে আপনারা বাসায় ঝটফট তৈরি করে ফেলতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল নিয়মিত দেখতে থাকুন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন তাহলে যখন যে ভিডিও আমি ছাড়বো সেটা আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ